ঢেকে বঙ্গবন্ধুর ঠিক মাথার উপর থেকে হাতুড়ি পিটা করে এখানে মোরালটা ভেঙে ফেলা হচ্ছে। এটা আজকে যেহেতু আমি জেলা পরিষদের চেয়ারম্যান নেই, কিন্তু আমার কষ্ট রাখার কিন্তু কোনো জায়গা নেই। এখন এইখানে প্রকৃতপক্ষেই আপনারা যারা দেশ এবং জাতির জন্য এবং বঙ্গবন্ধুর প্রতি যাদের পূর্ণ শ্রদ্ধা ভরসা আস্থার বিশ্বাস রয়েছে এবং বঙ্গবন্ধুর মাথার উপর থেকে ভাঙতে ভাঙতে নিচে পর্যন্ত আসা, এটা যেন মনে হচ্ছে প্রতিটা হাতুড়ির বাড়ি আমার মাথার উপরে পড়ছে। কিন্তু যেহেতু আমি জেলা পরিষদের চেয়ারম্যান নেই, আমি এটাকে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কিন্তু যিনি এটা করছেন তিনি আওয়ামী লীগের সভাপতি এবং সভাপতি হিসাবে দায়ী করেন বটে, দাবি করেন বটে, কিন্তু বাস্তব অবস্থায় তার একবারও কেন একথা মনে হলো না। শুধুমাত্র পিছনে চারটে দোকান রয়েছে, এই দোকান চারটে উন্মুক্ত করে দোকানগুলো বিক্রি করার জন্যই তিনি এ কাজ করেছেন বলে লোকমুখে শোনা যায়। এবং এই বঙ্গবন্ধুর ম্যুরাল এখান থেকে অপসারিত হলে প্রকৃতপক্ষে এই দোকানগুলো উন্মুক্ত হবে। এই ধরনের সামান্য কিছু সুবিধার কারণে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত যারা করে, আমি শুধু ইরাকে না, এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশে যারা লিপ্ত আছে আমি সকলের প্রতি আমার ঘৃণা বিদ্বেষ এবং কষ্ট এইসবই আমি তাদের প্রতি জানাই। এবং সেই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এই ধরনের কাজে থেকে দলে থেকে দলে সুবিধা ভোগ করে এবং যারই কারণে আজকে বাংলাদেশ, সেই মোরালটি যারা ভাঙতে উদ্যত হয়, সাহস পায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার প্রার্থনা করছি।